দুয়ারে সরকার কর্মসূচি। নির্বাচনের আগে যে কর্মসূচি নিয়ে একেবারে শোরগোল গোটা রাজ্য জুড়ে। একাধিক প্রকল্প রয়েছে এই কর্মসূচির মধ্যে, যার মধ্যে অন্যতম রয়েছে স্বাস্থ্য সাথীর কার্ড। এই কার্ড থাকলেই মিলবে বিনে পয়সায় চিকিৎসা, এমনই ঘোষণা করেছিলেন রাজ্য সরকার। এবং যে কার্ড নিয়ে একাধিক ঘটনাও কিন্তু ঘটেছে গোটা রাজ্য জুড়ে, একাধিক বিক্ষোভ দেখিয়েছে বিরোধীরা। এবং মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু বারবার করে বলেছেন যে এই কার্ড দেখালেই মানুষ বিনে পয়সায় চিকিৎসা পরিষেবা পাবে। যদি কোনো কর্তৃপক্ষ এই কার্ড তারা বিবেচিত না করে তাহলে সেই ব্যবস্থা নেবে রাজ্য সরকার, এমনটাই ঘোষণা করা হয়েছে। কিন্তু তারপরেও কিন্তু আমরা দেখেছি এক বিভিন্ন চিত্র। চোখ রাখবো তেমনই এক খবরে, আক্রান্ত ক্যান্সারে শিশু আবেদন করে পায়নি স্বাস্থ্য সাথীর কার্ড, পাশে এসে দাঁড়ায়নি কোনো জনপ্রতিনিধি, আর যার জেরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। করোনা পরিস্থিতি এবং লকডাউনের জেরে হারিয়েছে কাজ, ভিন রাজ্যে থেকে গ্রামে ফিরে এলাকাতে কোনো মতে কাজ জুটিয়ে বৃদ্ধ বাবা এবং মা স্ত্রী এবং শিশুপুত্রের মুখে এই দুঃসময়ে খাবার তুলে দিচ্ছিলেন মালদার হরিচন্দ্রপুর থানা এলাকার পিপলা গ্রামের বাসিন্দা বিষ্ণু দাস। আচমকাই নাবালক ছেলের ডান কানে ধরা পড়েছে ক্যান্সার, কিন্তু এই অর্থাভাবের মধ্যে কিভাবে চিকিৎসা করাবেন ভেবে আকুল পরিযায়ী শ্রমিক বিষ্ণু দাস। অর্থ সাহায্যের জন্য গ্রামবাসীদের দরজায় দরজায় ঘুরেছেন তিনি, কিন্তু সাহায্য মিলেছে কিছু, কিন্তু সে আর কতটুকু। কয়েকজন সহৃদয় ব্যক্তি কিছু সাহায্যের হাত বাড়িয়েছেন, কিন্তু তা বর্তমানে ডাক্তার দেখাতেই খরচ হয়ে গিয়েছে। এখন প্রয়োজন অপারেশনের জন্য টাকা, কিন্তু কিভাবে টাকা জোগাড় হবে এই প্রশ্নের কোনো সদুত্তর মিলছে না বিষ্ণু দাসের। আর এই ক্ষেত্রেই জনপ্রতিনিধি, নেতা বা অন্য কেউ এখনও পরিবারটির সাহায্যের জন্য এগিয়ে আসেনি। কেন এগিয়ে আসেনি, উঠেছে সেই প্রশ্নই। বিষ্ণু ভিনরাজ্যে রাজমিস্ত্রির সঙ্গে যোগদানে কাজ করতেন, প্রায় এক মাস ধরে ছেলের চিকিৎসা করানোর আশায় বাড়িতেই বসে রয়েছেন। ছেলে শুভদাস বয়স মাত্র 3 বছর, প্রায় 3 মাস ধরে ক্যান্সারে আক্রান্ত। প্রাথমিকভাবে মালদা, হরিশ্চন্দ্রপুর, চাঁচল, কাটিয়ার এবং রায়গঞ্জে নিয়ে গিয়ে তার চিকিৎসা করানো হলেও ডাক্তারবাবুরা তাকে রেডিয়েশন থেরাপি পরামর্শ দেওয়ার পাশাপাশি দ্রুত অপারেশন করার পরামর্শ দিয়েছে। আর এই অপারেশন করতে লাগবে প্রায় 2 লক্ষাধিক টাকা, অন্যান্য খরচও রয়েছে এর সঙ্গে, সব মিলিয়ে প্রায় 3 লক্ষাধিক টাকা দরকার এই মুহূর্তে। বর্তমান অবস্থায় তার চিকিৎসার খরচ কিভাবে জোগাড় হবে তা বুঝেই উঠতে পারছেন না বিষ্ণু দাস। আর তার উপরে তার কাছে নেই স্বাস্থ্য সাথীর কার্ড, কোনো বেসরকারি নার্সিংহোমে চিকিৎসা করাতে পারছেন না সে। যেখানে রাজ্য সরকার দুয়ারে সরকার প্রকল্প চালু করেছে তাতে প্রত্যেক সরকারি প্রকল্পের সুবিধা পায়, আর সেখানে ক্যান্সার আক্রান্ত এই শিশু আবেদন করার পরেও পায়নি স্বাস্থ্য সাথীর কার্ড। আর এদিকে এই ঘটনা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। তৃণমূলকে কটাক্ষ করেছে বিজেপি, পাল্টা জবাব তৃণমূলের। ক্যান্সার আক্রান্ত শিশুর বাবা বিষ্ণু দাস এদিন জানিয়েছেন, আমার সামর্থ্য নেই, আমার কাছে কার্ড নেই স্বাস্থ্য সাথীর, আবেদন করেছি কিন্তু এখনও পাইনি, মুখ্যমন্ত্রীর কাছে করজোড়ে আবেদন করেছি, না তো আমার ছেলেটাই হয়তো বাঁচবে না। কি জানিয়েছেন তিনি শুনব। ক্যান্সার কবে জানতে পারলেন? মানে উনি 4 মাস আগে এই রায়গঞ্জে, তারপরে ছেলে গেলে 4 মাস ধরে ওখানে থাকলাম ভর্তি, আর এখন ছেলের ডেট বাই ডেট সপ্তাহে সপ্তাহে করেছে, প্রত্যেক সপ্তাহে ছেলেকে নিয়ে যেতে হবে ডেট বাই ডেট কেমো দেওয়ার জন্য। আমাদের কাছে আর সামর্থ্য নেই, যা ছিল ছেলের পিছনে চলে গেছে, ছেলেটাকে এখন বাঁচাতে হবে। স্বাস্থ্যসাথী কার্ডের জন্য আবেদন করেছি, কতদিন আগে আবেদন? 10 দিন হয়ে গেল। কি বলছে? বলছে আসলেই দিব, কিন্তু এখনো আসেনি, তার জন্য চিকিৎসা করাতে পারছি না। আর কার্ড না থাকলে আমরা ট্রেনেও যাতায়াত করছি, ওখানেও টাকা পয়সা লাগছে, এই কার্ডটা না থাকলে আমাদের কিছু হচ্ছে। এখন আমাদের টাকার খুব দরকার আছে, মানে সাহায্যের দরকার খুব আছে। ছেলেটাকে আমি মরার মুখ থেকে ঘুরাই নিয়ে আসলাম, এখন টাকা যা অ্যাকাউন্টে ওর দিয়েছিল মোটামুটি টাকা নাই, এখন সাহায্যের দরকার আছে, কিছু টাকা সাহায্য লোক করলে আমাদের খুব ভালো হবে, আর ছেলেটাকে আমি ঘুরাই পেতে পাবো। কোথায় কীভাবে জানতে পারবেন? রায়গঞ্জ থেকে রিপোর্ট আনা ছেলে বললো,
তারপর রাস্তায় আমি ছেলে মলমদিন হয়ে চলে যাচ্ছি, আর ছেলেটাকে তো আমি কি বললো, বলছে ক্যান্সার। তখনই আমার ব্রেনটা খারাপ হয়ে গেলো, হয়ে নিয়ে তখন ছেলেকে বললাম যে দেখতে হবে কোনো লাইন লোকের কাছে। ছেলেকেও বলছে যে আমরা ব্যবস্থা করে দেবো। 15-20 দিন ধরে ছেলে ব্যবস্থা যখন করতে পারে না, তখন পাবলিক সব আসে বলছে তুই যদি ব্যবস্থা না করতে পারিস তাহলে তো ছেলে মারা যাবে। কিন্তু স্বাস্থ্যসাথী কার্ড হয়নি? না হয়নি, বললো যে জমা করলেই পাওয়া যাবে, রোগীকে নিয়ে গেলে সঙ্গে সঙ্গে জমা করবি, সঙ্গে সঙ্গে ব্লক থেকে বিডিও দিয়ে দিবে। এখনো 15-20 দিন হলো কোনো স্বাস্থ্যসাথী কার্ড পাওয়া যাচ্ছে না। তাহলে আবেদন করেছিলেন? হ্যাঁ, আবেদনও করা আছে যে গেছিল যে রোগীকে নিয়ে, বলছে যে দেরি হবে। তো মোটামুটি আর্থিক এমন সমস্যা যে ছেলেকে নিয়ে আর কোনো উপায় নাই যে যাবা যাবি করবো, কি খরচাপাতি নাই, যে খাবে কেমনি যাবে কেমনি, এরকম আমাদেরও অবস্থা দাঁড়ায় গেছে। সাহায্য দোক আমাদেরকে, না তো ছেলেটা মৃত্যুর মুখে, যাওয়া আসা হবে না, আমরাও যেতে পারবো না, সপ্তাহে সপ্তাহে ডেট দিচ্ছে কলকাতায়, যেতে পারবো না। বিজেপি নেতা রূপেশ আগরওয়াল জানিয়েছেন এই সরকারের প্রকল্প সমস্তই ভাওতাবাজি, ভোট হয়ে গেলে এইসব প্রকল্প আর খুঁজে পাওয়া যাবে না। কি জানিয়েছেন তিনি শুনব। সম্পূর্ণটাই ভাওতাবাজি, এই সরকারটা যেহেতু সম্পূর্ণ ভাওতাবাজি, স্বাস্থ্যসাথী কার্ডটাও যে ভাওতাবাজি। যারা পেয়েছে তারা চিকিৎসা পাচ্ছে না ঠিকমতো, কোনো পরিষেবা পাচ্ছে না স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে, এবং যারা পায়নি তারা আর আদৌ পাবে না। কারণ ভোটের আগে মমতা ব্যানার্জি যেন তেন প্রকারে ভোট নেওয়ার জন্য এই সমস্ত প্রকল্প বের করেছে, যা ভোট পার হয়ে যাবে এই সমস্ত প্রকল্পকে খুঁজে পাওয়া যাবে না পশ্চিমবঙ্গের বুকে। কি জানিয়েছেন এই বিষয়ে হরিচন্দ্রপুর এক নম্বর ব্লক তৃণমূল সভাপতি মানিক দাস শুনব। যে এটা একটা প্রসেসের মধ্য দিয়ে যেতে হয়, জমা হওয়ার পরে এটা রেজিস্টার হয়, রেজিস্টার হওয়ার পরে টোটাল কপিটা কিন্তু আমাদের ইয়ে চলে যায়, স্বাস্থ্য ভবনে চলে যায়। ওখান থেকে ইউআরএন নম্বর বলে একটা প্রসেস রয়েছে, সেই প্রসেসের বেসিসে ডিস্ট্রিক্টে আসে, ডিস্ট্রিক্ট থেকে ব্লকে আসে, তারপর ব্লক থেকে পঞ্চায়েত গিয়ে ইনফরমেশন স্লিপটা বিলি হয়, তার পরবর্তী সময় কিন্তু স্বাস্থ্যসাথী কার্ডটা হয়। একটু সময় সাপেক্ষে ব্যাপারটা হয়ে যাবে, অলরেডি আমার গোছরে এসছে, আমি জেনেছি ব্যক্তিগতভাবে সেই ফ্যামিলিকে আমি হেল্পও করেছি, এবং আমাদের সরকার নিশ্চয় পাশে থাকবে, আমি এই ব্যাপারটা দেখে নেব। আচ্ছা, বিজেপি বলছে যে স্বাস্থ্যসাথী কার্ড এগুলো সব ভাওতাবাজি, তৃণমূল করছে, কি বলবেন এগুলো ব্যাপারে? তারা ভাওতাবাজি কথা বলে, ভোটের সময় আসলে কথা বলে। আপনারা দেখেছেন যে বছরে 2 কোটি চাকরি দেবে, একটাও চাকরি হয়নি, চাকরিটা চলে গেছে মানুষের। পাশাপাশি আপনারা দেখেছেন যে দিলীপ ঘোষের মতো যারা রাজ্য সভাপতি রয়েছে তার ফ্যামিলির লোকেরাও কিন্তু স্বাস্থ্যসাথী কার্ডটা করেছে, তাহলে নিশ্চয়ই তার ভ্যালিডিটি রয়েছে বলে স্বাস্থ্যসাথী কার্ডটা করেছে। এগুলো ভুলভাল কথাবার্তা বলে, ভোটের সময় আসলে, ভোট শেষ হয়ে গেলে এদের কোনো গুরুত্ব থাকে না। ভোটের সময় এসব জাত পাত রাজনীতি, হিন্দুস্থান পাকিস্তান আইডি সিবিআই এই নিয়েই রাজনীতিটা করে, মানুষের উন্নয়নের কথা এরা বলে না।